আফসার আদর এদিকে আপনি লিখেছেন, একাকী নামাজ পড়লে জোরে কেরাত পড়া যাবে কি? একাকী যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে রাতের সালাত হলে আপনি জোরে কেরাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। দিনের সালাত হলে আপনি অবশ্যই আসতে পড়বেন। জারিন তাসিম লিখেছেন, দেয়ালে আল্লাহর বাণী টানানো যাবে কি না? অনেক ওলামা ইকরাম এটাকে নিষেধ করেন, বিশেষ করে আল্লাহর বাণীকে শোভাবর্ধনের কাজে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যে উদ্দেশ্যে এটি আসেনি সেই হীন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সেই জায়গা থেকে অনেক ওলামা ইকরাম নিষেধ করেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাকে যদি কেউ দেয়ালে টাঙিয়ে রাখেন, যেটা দেখলে আমার স্মরণ হবে, তেলাওয়াত করবো, তাহলে সেক্ষেত্রে এটি নিষিদ্ধ হবে না। যেমন ইয়েতে আপনার বাইতুল্লাহর দেয়ালে যে গিলাফ আছে, সেই গিলাফে কোনো কোনো আয়াত লেখা আছে, সেগুলোকে ওলামা ইকরাম এলাও করে থাকেন, বিধায় এটিকে আমরা নিষিদ্ধ মনে করি, যদি ওলামা ইকরাম এটাকে মাকরুহ মনে করেন। এরপরে অচেনা মায়াবতী আড়ি দিকে আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে বিয়েতে বউকে সাজিয়ে দেই, কিন্তু যাদেরকে সাজাই তারা তো পর্দা করে না, অনেক লোক তাদেরকে দেখে, আমি সাজিয়ে দেওয়ার কারণে কি গুণা হবে? দেখুন, এটা জটিল। আপনার সাজানো মানুষটা, তিনি তার সাজগোজটাকে